আমাদের আজকে ভিডিও টপিকটা একজন ভাই আমাকে উপহার দিয়েছে। সে আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে ইউটিউব চ্যানেলের জন্য কিউআর কোড কিভাবে ক্রিয়েট করবে। আজকের এই ভিডিওটা আমি মূলত তার কমেন্টের উপর ভিত্তি করে ক্রিয়েট করেছি। সম্পূর্ণ ফ্রিতে আপনারাও আপনাদের চ্যানেলে কিউআর কোড তৈরি করতে পারবেন। এই জন্য আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো কিউআর কোড, চ্যানেলে কিউআর কোড বানানোর জন্য ফার্স্ট অন আমাদেরকে কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে ওপেন করতে হবে। আমরা আমাদের নিজেদের চ্যানেলটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের যে আইকনটা রয়েছে, আমরা আমাদের চ্যানেলের আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল নামক একটি অপশন রয়েছে, আমরা ইউর চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। তারপর আমরা সাইটে গিয়ে অ্যাবাউট সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কস, তারপর দেওয়া আছে মোর ইনফরমেশন। মোর ইনফরমেশনে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্কটা রয়েছে। আমরা এখান থেকে কী করব, এটাকে চাপ দিয়ে ধরে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা হোম বাটনে ক্লিক করে কেটে দেব। কেটে দেওয়ার পর এবার আমরা কি করব, আমরা আমাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা সার্চ বারে গিয়ে লিখব, GOQR.me লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদেরকে সঙ্গে সঙ্গে কিউআর কোড জেনারেটর মেনুতে নিয়ে যাবে। এখানে কিন্তু দেখেন দেখাচ্ছে ইন্টারনেট ওয়েবসাইটিং বা অন্যান্য বিভিন্ন শ্রেণীর বারকোড আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের চ্যানেলের জন্য বারকোড ক্রিয়েট করতে চাচ্ছি, সেহেতু সেটা যেহেতু একটা ইন্টারনেটজনিত সাইট, সেহেতু আমরা এখানে ক্লিক করব, এখানটায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখাচ্ছে টু কন্টেন্টস ওয়েবসাইট অ্যাড্রেস। আমরা এই যে ওয়েবসাইট অ্যাড্রেস, এখানটাতে আমরা কী করব, ওই যে লিঙ্কটা কপি করেছিলাম ওই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে, এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন, করে নেওয়ার পর আবার আপনারা কী করবেন, এখানটায় আপনাদের লিঙ্কটাকে আবারও পেস্ট করবেন। পেস্ট করার পর দেখতে পারবেন যে এখানে আমাদের বারকোডটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এই যে বারকোডটা দেখতে পাচ্ছেন, এই বারকোডের উপর ক্লিক করবেন। বারকোডের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের লাইভ প্রিভিউ চলে এসেছে, লাইভ প্রিভিউ একটি বারকোড চলে এসেছে। এবার আমরা এই বারকোডটিকে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড নামক একটি অপশন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আপনি কি পিএনজি ডাউনলোড করবেন, নাকি জেপিজি ডাউনলোড করবেন। পিএনজি এবং জেপিজি, আমরা যেহেতু জেপিজি ডাউনলোড করবো সেহেতু জেপিজিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আমরা ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করে দেব। আমাদের বারকোডটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের একটি বারকোড সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য কিউআর বারকোড ক্রিয়েট করবেন। আপনারা শুধু চ্যানেলের জন্য না, যে কোনো বিষয়ে যে কোনো বারকোড আপনারা এই সাইটটি থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা জাকির টেকের সঙ্গে জুড়ে থাকবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।